কেমন আছেন সবাই? আমি সামি অমিতু, আজকে সরাসরি লাইভে চলে আসছি। আপনারা যারা সবসময় বলেন আমি নাকি মেকআপ নিয়ে আসি, আটা ময়দা, আজকে ন্যাচারাল, চলে আসুন কিছু কথা বলবো, তারপরে আমার একদম মিটিং আছে, মিটিংয়ে যাও। এই প্রথমবার আমার পেজ থেকে সরাসরি লাইভ আসছি। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি একটু অসুস্থ বোধ করছি। আসসালামু আলাইকুম, কেমন আছো? ভালো, হাই রাসেল, হ্যালো। আমি আমার পেজ থেকে প্রথম যখন পেজটা ওপেন করেছিলাম তখন হচ্ছে যে 2-3 দিন এসেছিলাম, তখন অনেক বেশি ফলোয়ার ছিল না, এই যে নাচ ইচ্ছে করেনি। আজকে আসলাম, তার একটা গুড নিউজ আছে, সেটা বলবো। গুড নিউজটা হচ্ছে আমি এই শীতে চায়ের একটা বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হয়েছি এবং বেশ কিছু কাজে সাইনিং করেছি। তোমরা সবাই আমার জন্য দোয়া করবা। হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। আজকে আমাকে যারা দেখতে পাচ্ছ একেবারে মেকআপ ছাড়া, প্লিজ 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 তোমাদের কাছে আমি হাত যোগ রিকোয়েস্ট করছি, তোমরা কেউ আমাকে শেপুদার সাথে কমেন্টস করো না প্লিজ। ওই বুড়া খাটাস নাস্তিকটাকে আমি সহ্য করতে পারি না। আমি আমাকে কীভাবে শেপুদা পেয়েছে তাহলে সে বিষয়ে বলি। সানা ঈদের দিন ল্যান্ড হয়ে লাইভ এসেছিলো, সো কথাটা বলতে চাইনি বললাম। পরে ওটা নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম, তখন শেপুদার গায়ে লেগেছে। সে আমাকে বকা দেওয়ার জন্য একটা ইউটিউবার থেকে আমার নাম্বার নিয়েছে, বকা না দিয়ে উল্টে আমাকে আই লাভ ইউ বলেছে। ওই যে শুরু হয়ে গেল, তারপর থেকে মানুষ মন্তব্য করে, এটাই আর কিছু না। আমি দেখি জুতা পর্যন্ত দেখিয়েছিলাম মারার জন্য। হাই মিতাপ্পু, কেমন আছেন? হ্যাঁ ভালো, তোমরা কেমন আছো? মিষ্টি খাওয়ার, মিষ্টি তোমরা খাওয়াও, আমি তোমাদের সবার জন্য সবসময় লড়াই করি, তোমরা আমাকে বেশি বেশি মিষ্টি খাওয়াও। আর হ্যাঁ, আর একটা কথা আছে আমার, কিন্তু 16 জানুয়ারি হ্যাপি বার্থডে, দেখি কয়জন ভাই আমাকে উইশ করো, বলে দিলাম এখন। টিনির মা কেমন আছো? ভালো আছি। আমি বেশি ওরকম থাকবো না লাইভে, কারণ আমি যে দুষ্ট, তোমরা দুষ্টমি দেখি দেখি বিরক্ত হয়ে যাবে। মালয়েশিয়া থেকে দেখছি, আপনি এত সুন্দর করে কথা বলেন। আপনাকে পছন্দ করি, থ্যাংক ইউ। কেমন আছেন? আপু ভালো আছি। ও আপনি কথা বলতে পারেন অনেক সুন্দর করে, তাই আমাদের ওকে বাচ্চা বলুন। আমি সজরব থেকে দেখছি, কই তুমি? এই তো, এই যে দেখছো যে গল্পগুলো আমি করবো এইখানে, সেই 5টা গল্পের স্ক্রিপ্ট আছে, দেখছো? একশো দেখছো, এ দেখছো আমার নিজের লেখা গল্প। কেননা আমি এখন আমার ভক্তরা যেটা পছন্দ করে না আমি সেটা নিয়ে কাজ করবো না। অন্যরা গল্প লিখি, অশ্লীল গল্প লিখি, আর আমি বলছি যে সব ডিরেক্টরকে বলে দিয়েছি আমি কোনো অশ্লীল গল্পে গল্পে কাজ করবো না। আমার ভক্তদেরকে আমি এত ভালোবাসি, তারা যেসব কাজ পছন্দ করবে না, সো আমি সেসব কাজ করবো না, সিরিয়াসলি বলছি। তার জন্য আমি নিজে কিছু সামাজিক গল্প লিখেছি, যেহেতু আমার আপু একজন চারণ কবি ছিল। আমার আপুর নাম হচ্ছে মোহাম্মদ শফিউল্লাহ, কিন্তু বঙ্গবন্ধু দেওয়ার নাম মোহাম্মদ শাহ বাঙালি। তো ওই আপুর কিন্তু লেখালেখির অভ্যাসটা ছিল, তো সেই জিনিসটা আমি পেয়ে গেছি আর কি। তো যাই হোক, অগ্রিম জন্মদিনে শুয়েছে না, শুকনো শুকনো শুভেচ্ছা দিলাম, আমি কিন্তু নিব না। তুমি আমার মতো চালিয়ে যাও, থ্যাংক ইউ।
আমি এই যে ইনা ফ্রান্সে সেই সরকার কুকুরটা নিয়ে একটা প্রতিবাদী পোস্ট করেছিলাম কালকে। আপনারা হয়তো বলতে পারেন যে তুমি কালকে সারাদিন কই ছিলা, আমাকে 10 ঘন্টার জন্য আমার পেজ থেকে ব্লক করে রাখছিল, আমি আর কোনো পোস্ট করতে পারতেছিলাম না। পরে রাত 1টার দিকে ব্লকটা চালু করছে, খুলছে, পরে আমি পোস্ট করছি। মানে কি প্রতিবাদ করলেই ব্লক করে রাখবে, পেজ অফ করে দিবে, আর যারা অন্যায় করে তাদেরকে বুকে আগিয়ে রাখবে। কি সুন্দর সিস্টেম না আমাদের বাংলাদেশে! মানে আমার না মাঝে মাঝে হাসিও পায় আবার কষ্টও লাগে যে বাংলাদেশের সিস্টেমগুলো না দিন দিন মানে সত্যি ডিজিটাল হয়ে যাচ্ছে। অন্যায়কারীকে বুকে আগলে রাখবে, আর যারা প্রতিবাদ করবে তাদেরকে ইচ্ছে মতো ধোলাই করবে। তোমরা সবাই আমার ভাইয়া, বুঝছো? আমি তোমাদের বোন। প্লিজ দয়া করে, হাত জোর করে রিকোয়েস্ট করছি, কেউ আমাকে বাজে কথা বলবো না, প্লিজ প্লিজ প্লিজ। মনে করো তোমাদের প্রত্যেকটা ভাইয়াদের দুষ্ট একটা বোন মিতু, রাবি বোন বোন বলছো? যারা আসলে রিল আমাকে যারা বোন বলে ডাকেন আমার ভীষণ ভালো লাগে। আপনি মানুষ অনেক কমেন্টস, সরি আমার একটা মিটিং আছে, আমি একটু 5 মিনিট পরে বেরিয়ে যাবো, তাই আর আজকে আর বেশি কথা বলতে পারলাম না, অন্যদিন আসবো, কিন্তু আজকের মতো নেচারাল না, 8টার মধ্যে মেখে আসবো। আপনার অগ্রিম না, অগ্রিম হ্যাপি বার্থডে দিলে আমি নিবো না, সিরিয়াসলি বলছি। হ্যাপি বার্থডে প্রত্যেকটা ভাই একটা করে ডল, মানে ডল পাঠাবো, আমি ডল অনেক লাইক করি। সামিয়া লুকি দুই মাস আগে হ্যাপি বার্থডে নিয়ে ওরা, ও মাই গড, এখনই হ্যাপি বার্থডে দিয়ে দিছে। আমি তো পরিমণির মতো অনেক বড় লোক না, আমি খুব ছোট, খুব সাধারণ, তাই অনেক বিশাল আকারে আমি হয়তো বা হ্যাপি বার্থডে আয়োজন করতে পারবো না, কিন্তু শুধু তোমাদের ভাইয়াদের কাছ থেকে আমার কিছু চাওয়ার নেই। যখন যা বলেছি সব দুষ্টুমি, তোমরা শুধু আমার জন্য দোয়া করবা, আমাকে সাপোর্ট দিবা, এতটুকু আছে, বেশি কিছু চাওয়ার নেই। কারণ আমি মনে করি দোয়ার চেয়ে বেশি বড় গিফট আর কিছু হতে পারে না। কেমন আছেন? আপনাকে ভালো লাগে, লাভ ইউ সিস্টার, লাভ ইউ টু। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এ পর্যন্ত, আমার মিটিং আছে, এই যে 5 মিনিটের মধ্যে বেরিয়ে যাবো, 5 মিনিটের মধ্যে অলরেডি 3 মিনিট চলে গেছে, আর 2 মিনিট হাতে আছে। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট টাইমে একদিন সরাসরি এইভাবে লাইভ করবো। আর হ্যাঁ, অবশ্যই আর একটা যাওয়ার আগে একটা কথা বলবো, তোমরা প্রত্যেকটা ভাইয়াদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আমাকে যদি তোমাদের ভালো না লাগে আমাকে এড়িয়ে যাবে। তোমরা সবাই জানো যে আমি মিডিয়াতে কাজ করি, আমার এই পেজটা, যে পেজটা আমি চালাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ মিডিয়া পেজ, মিডিয়ার আপডেট দেওয়ার জন্য খুলেছি। কিন্তু কেন জানি মানে আমি কাজ করার পাশাপাশি যখন ফ্রি থাকি কোনো অনলাইন দেখলে আমি প্রতিবাদ না করে থাকতে পারি না, তো সেক্ষেত্রে আমার এই পেজের পেন ফলোয়ার অনেক বেশি, যে কারণে এখানে আমি প্রতিবাদী ভিডিওগুলো আপলোড করি। সো তোমরা আমাকে অনেকই মানে 100% মানুষের মধ্যে 90% মানুষ আমাকে ভালোবাসো, তার জন্য আমি কৃতজ্ঞ। আর যে বাকি 10% মানুষ আছো যারা আমাকে ভালোবাসো না, তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করবো, তোমাদের ঘরেও কিন্তু মা বোন আসছে, প্লিজ অশ্লীল ভাষায় গালি দিয়ে নিজেদের পারিবারিক যে একটা শিক্ষা এটা তুলে ধরবে না। আমাকে তোমরা খারাপ বললে তাতে আমার কিছু যায় আসে না, কেন যায় আসে না, একটা মিডিয়ার মেয়ে হাজারও ভালো চললেও মানুষ তাকে খারাপ বলে, সেটার জন্য আমার কোনো দুঃখ নেই। কিন্তু তোমাদেরকে তো ভাইয়ার মতো দেখি, বড় ভাই, আত্মীয় স্বজন, ফ্যামিলি মেম্বারের মতো দেখি, যারা আমাকে ভালোবাসো, আমাকে ফলো করো। তো আমি চাই না আমাকে খারাপ করতে গিয়ে তোমাদেরকে মানুষ খারাপ করো, তাই তোমরা অশ্লীল কমেন্ট না করে ভালো না লাগলে এড়িয়ে যাবে, প্লিজ। তোমরা যারা আমাকে বকা দিয়ে কথা বলো, সত্যি আমি যখন কমেন্টসগুলো পড়ে আমি অনেক কষ্ট পাই, প্লিজ কেউ গালি দিয়ে কথা বলো না, যদি ভালো না লাগে এড়িয়ে যাও, গালি দিলে কিন্তু এটা তোমাদের জন্যও খারাপ, শুধু আমার জন্য না। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমি আমার পেজ বন্ধ করে দিবে বা ব্লক করে দিবে সেই ভয়ে আমি কখনো চুপ থাকবো না। যখন যখন বাংলাদেশে যেখানে যেখানে অন্যায়ভাবে মানুষকে মারধর করা হবে, ফাঁসানো হবে, সেখানে সেখানে সামিয়া মিতু
প্রতিবাদ করবে। হ্যাঁ, হয়তো এটা বলতে পারো যে রাস্তায় নেমে কেন প্রতিবাদ করো না। সবার আগে একটা কথা কি জানো, নিজেকে সেফ রাখা হচ্ছে নিজের দায়িত্ব। তো রাস্তায় নেমে প্রতিবাদ করবে পুরুষরা, মহিলারা কেন করবে? আমি তো অনলাইনে প্রতিবাদ করে আমার ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখে, সেখানে লক্ষ লক্ষ মানুষের মধ্যে দেখা গেছে কি 50,000-60,000 আমার এক একটা ভিডিও শেয়ার হয়। সেই শেয়ার থেকে মনে করো 60,000 মানুষের থেকে অন্তত 10,000 মানুষ হলেও একটা নিজের মতো করে প্রতিবাদ করার যে সাহসটুকু, এটা তো পাচ্ছি, এটা তো তোমাদেরকে আমি দিতে পারতেছি। তো রাস্তায় নেমে প্রতিবাদ করার মতো আসলে আমার মানে ওরকম এখনও ক্ষমতা তৈরি হয়নি, আর আমি চাইও না রাস্তায় নেমে প্রতিবাদ করতে, কারণ রাস্তায় নামবে পুরুষরা, এটা তোমরা সবাই জানো। বিপিনর ভাইয়া বেশ কিছু প্রতিবাদ করেছে, সেখানে আমাকে ইনভাইট করেছিল, বাট আমি বলছি সরি, কারণ রাস্তা কিন্তু রাস্তায় প্রতিবাদ করা এটা মেয়েদের জন্য না, মানে আমি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি মনে করি রাস্তায় নামবে আমার বাপ ভাই যারা আছে তারা, আমরা ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, লাভ ইউ অল, বাদাম।